হ্যালো ছোট্ট বন্ধুরা, বিডিস লার্নিং স্কুলে তোমাদের স্বাগত। আজকে আমরা পড়ব পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের দ্বিতীয় অধ্যায় ব্রিটিশ শাসন, পার্ট দুই বাংলায় ব্রিটিশ শাসন। চলো ছোট্ট বন্ধুরা, আমরা এই সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করি। ১৭৫৭ থেকে ১৮৫৭ সাল পর্যন্ত ১০০ বছর এই দেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন চলে। তাহলে কত সাল থেকে কত সাল পর্যন্ত এদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন চলে? ১৭৫৭ সাল থেকে ১৮৫৭ সাল, মানে ১০০ বছর এদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন চলে। ইতিহাসে যা কোম্পানি শাসন নামে পরিচিত। তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন শাসন নামে পরিচিত ছিল? কোম্পানি শাসন নামে পরিচিত ছিল। কোম্পানির প্রথম শাসনকর্তা ছিলেন রবার্ট ক্লাইভ। তাহলে কোম্পানির প্রথম শাসনকর্তার নাম কি ছিল? তার নাম ছিল যে রবার্ট ক্লাইভ। প্রায় ১০০ বছর পরে ১৮৫৭ সালে কোম্পানির নীতি ও শোষণের বিরুদ্ধে সিপাহীদের মধ্যে অসন্তোষ দেখা দেয় এবং বিদ্রোহ করে। এ দেখো ছোট্ট বন্ধুরা, সেই রবার্ট ক্লাইভের ছবি আমরা দেখতে পাচ্ছি। ইংরেজরা এই বিদ্রোহ দমন করলেও শাসন ব্যবস্থা আগের মতন চালাতে পারেনি। কোম্পানির শাসন রোধ করে ১৮৫৮ সালে বাংলাসহ সমগ্র ভারতের শাসনভার ব্রিটিশ রানী সরাসরি নিজ হাতে তুলে নেয়, যা চলে ১৯৪৭ সাল পর্যন্ত। ব্রিটিশ শাসনের কিছু খারাপ দিক তুলে ধরা হলো। দেখো, এক নম্বরে বলা হয়েছে ভাগ করো শাসন করো। নীতির ফলে এই দেশের মানুষের মধ্যে জাতি, ধর্ম, বর্ণ এবং অঞ্চল বেঁধে বিভেদ সৃষ্টি হয়। দুই নম্বরে দেখো বলা হয়েছে অনেক কারিগর বেকার এবং অনেক কৃষক গরিব হয়ে যায় এবং বাংলায় দুর্ভিক্ষ দেখা দেয়। এই ভয়াবহ দুর্ভিক্ষ বাংলায় ১৯৭৬ সালে ইংরেজি ১৭৭০ সালে যেটা সংঘটিত হয়েছিল, যা ৭৬ মনান্তর নামে পরিচিত। তাহলে এই ৭৬ মনান্তর কত সালে সংঘটিত হয়েছিল? বাংলায় ১১৭৬ সালে আর ইংরেজিতে ১৭৭০ সালে। তিন নম্বরে দেখো বলা হয়েছে অল্প সংখ্যক জমিদার অনেক জমির মালিক হন এবং বাংলায় সংখ্যাগরিষ্ঠ মানুষ গরিব হয়ে যায়। তোমাদের এই ব্রিটিশ শাসনের কিছু খারাপ দিকগুলো খুব ভালো মতন মুখস্থ করতে হবে। এবার চলো এই ব্রিটিশ শাসনদেরই কিছু ভালো দিক সম্পর্কে আমরা জানি। দেখো, তারা নতুন নতুন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও ছাপাখানা প্রতিষ্ঠার ফলে যোগাযোগ ব্যবস্থার অনেক উন্নতি হয়। সড়ক ও রেলপথ উন্নয়ন এবং টেলিগ্রাফ প্রচলনের ফলে যোগাযোগ ব্যবস্থার বিশেষ উন্নতি হয়। তারপর দেখো বলা হয়েছে শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে ১৯শতকে বাংলায় নবজাগরণের সৃষ্টি হয়। এই সময় সামাজিক সংস্কার সহ শিক্ষা, সাহিত্য ও জ্ঞান বিজ্ঞানে ব্যাপক প্রসার ঘটে। দেখো, এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। এটা হচ্ছে হিন্দু কলেজের ছবি, যেটা প্রতিষ্ঠিত হয়েছিল ১৮১৬ সালে কলকাতায়। এবার দেখো আমরা একজনের ছবি দেখতে পাচ্ছি। ইনি হলেন রাজা রামমোহন রায়।
এরপর দেখো আমরা আরেকজনের ছবি দেখতে পাচ্ছি, ইনি হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তারপরে দেখো তিনি হলেন সৈয়দ আমির আলী। তারপর দেখো আমরা আরেকজনের ছবি দেখতে পাচ্ছি, ইনি হলেন নবাব আব্দুল লতিফ। দেখো যে আমরা চারজনের ছবি দেখতে পাচ্ছি, এই চারজন ছিলেন বাংলার নবজাগরণের গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং তারাই বাংলার নবজাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। আজকের পড়া আমি এখানেই শেষ করছি। আমার পড়ানোর এই ক্ষুদ্র প্রচেষ্টা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করে আমাদের পাশেই থাকবে। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, বিদায় নিচ্ছি।